বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে, এটার নাম হচ্ছে ম্যাগলেক্স ভেট। আমি আপনাদের সামনে যে ফাইলটি উপস্থাপন করেছি এটা ম্যাগলেক্সের 100 মিলির ফাইল, এছাড়াও ম্যাগলেক্সের 500 মিলির ফাইলও পাওয়া যায়। তো সেটা নিয়ে অন্য কোনো দিন ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ম্যাগলেক্স ভেট এটা মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড USP ওরাল ইমলশন। আচ্ছা, উপাদান অর্থাৎ ম্যাগলেক্স ভেট কি দিয়ে তৈরি? প্রতি মিলি ইমলশনে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড USP 60 মিলিগ্রাম। এখানে বোঝানো হয়েছে প্রতি মিলি ইমলশনে 60 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিদ্যমান। প্রয়োগ ক্ষেত্র: ম্যাগনেসিয়ামের অভাবজনিত উৎসর্গ কোষ্ঠকাঠিন্য, ইমপ্যাকশন, রুমিনাল অ্যাসিডোসিস। নির্দেশনায় যে 4টি কথা বলা আছে, যে ম্যাগনেসিয়ামের অভাবজনিত উৎসর্গ কোষ্ঠকাঠিন্য, ইমপ্যাকশন, রুমিনাল অ্যাসিডোসিস, তো শুধু এই 4টি ক্ষেত্রে প্রয়োগ করার কথা বলা আছে, এখানে বিস্তারিত বুঝিয়ে বলা নেই। তো আমি আমার মতো করে আপনাদের সুবিধার্থে একটু বিস্তারিত বুঝিয়ে বলছি আপনাদেরকে, যে এখানে বোঝানো হয়েছে কোন কোন ক্ষেত্রে আপনারা ম্যাগলেক্স প্রয়োগ করবেন। আপনার গরু ছাগলের যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে আপনি ম্যাগলেক্স ভেট প্রয়োগ করবেন। তাছাড়া আপনার গরু ছাগলের যদি কোষ্ঠকাঠিন্য হয়, মানে গ্রাম বাংলার ভাষায় লাদ বা গোবর শক্ত হয়, তাহলে আপনি ম্যাগলেক্স ভেট প্রয়োগ করবেন। আচ্ছা, এখানে ইমপ্যাকশন মানে বোঝানো হয়েছে আপনার গরু ছাগলের পেটে খাদ্য বা অন্যান্য পদার্থ জমা হয় এবং পরিপাক বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় অনেক সময় গরু মারাও যায়। এমন অবস্থায় যদি আপনি বুঝতে পারেন যে আপনার গরু ছাগলের পেটে খাদ্য শুধু জমাই হচ্ছে কিন্তু সেটা সঠিকভাবে হজম হচ্ছে না, এমন অবস্থায় আপনি ম্যাগলেক্স ভেট প্রয়োগ করবেন। রুমিনাল অ্যাসিডোসিস সমস্যা বলতে এখানে বোঝানো হয়েছে অনেক সময় দেখা যায় গরু মহিষের রুমেনের মধ্যে খাবার জমা হয়ে গ্যাস হয়ে যায় এবং রুমেন ফুলে যায় এবং সে সময় রুমেন কাজ করা বন্ধ করে দেয়, এমন অবস্থায় আপনি ম্যাগলেক্স ভেট প্রয়োগ করতে পারবেন। মাত্রা ও প্রয়োগ বিধি: এখানে নির্দেশনায় যেভাবে বলা আছে যে গরু ও মহিষের জন্য 0 থেকে 1 বছর পর্যন্ত 1 থেকে 200 মিলি, মানে 100 থেকে 200 মিলি, 1 থেকে 2 বছর পর্যন্ত 200 থেকে 300 মিলি এবং 2 বছরের অধিক হলে 300 থেকে 500 মিলি, 250 মিলি বিশুদ্ধ পানিতে পরিমাণ মতো ইমলশন ভালোভাবে মিশিয়ে খাওয়াতে হবে, অথবা রেজিস্টার্ড যে কনসালটেন্ট আছে তাদের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। প্রতিবার ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। মানে মাত্রা ও প্রয়োগ বিধির ক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে ম্যাগলেক্স ভেট যদি আপনি গরু মহিষে প্রয়োগ করেন তাহলে আপনার গরুর বয়স যদি 1 বছর হয় তাহলে 100 থেকে 200 মিলি দিবেন একবারেই, আর যদি 2 বছর পর্যন্ত হয়, 1 থেকে 2 বছর হয় আপনার গরু বা মহিষের বয়স, তাহলে 200 থেকে 300 মিলি আপনি একবারেই দিবেন, আর যদি 2 বছরের বেশি হয় তাহলে আপনি 300 থেকে 500 মিলি একবারেই দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এখানে ছাগলের কথা বলা নেই মাত্রা এবং প্রয়োগ বিধিতে, তো ম্যাগলেক্স ভেট কিন্তু আপনি ছাগলকেও দিতে পারবেন। বড় ছাগল যদি হয় তাহলে 50 মিলি একবারেই দিবেন, মাঝারি ছাগলকে 20 থেকে 25 মিলি একবারেই দিবেন এবং ছোট ছাগলকে 5 থেকে 10 মিলি দিবেন। অর্থাৎ যদি বড় ছাগল হয় তাহলে 50 মিলি, মাঝারি ছাগলকে 20 থেকে 25 মিলি এবং ছোট ছাগলকে 5 থেকে 10 মিলি দিবেন। বিশেষ প্রয়োজনে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রতিবার ম্যাগলেক্স ভেট ব্যবহার করার আগে বোতলটি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। আচ্ছা, ম্যাগলেক্স ভেটের কিছু প্রতিনির্দেশনাও আছে, এগুলো অবশ্যই মেনে চলতে হবে। তো ম্যাগলেক্স ভেটের 2টি প্রতিনির্দেশনার কথা এখানে বলা হয়েছে। প্রথমটা হচ্ছে ম্যাটাবলিক অ্যালকালোসিস আর দ্বিতীয়টা হচ্ছে হাইপার ম্যাগনেসিমিয়া। তো শুধু এই 2টি কথাই বলা আছে নির্দেশনায়, এটা বিস্তারিত বুঝিয়ে বলা নেই। আমি আমার মতো করে খুব সংক্ষিপ্ত আকারে এই 2টি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ম্যাটাবলিক অ্যালকালোসিস বলতে বোঝানো হয়েছে একটি শরীর বৃত্তীয় অবস্থা যেখানে রক্তে অতিরিক্ত ক্ষারীয় পদার্থ থাকে। কিছু কিছু গরুর এই ম্যাটাবলিক অ্যালকালোসিস থাকার কারণে শ্বাসকষ্ট, অস্থিরতা, বমি বমি এইসব সমস্যা হয়, আর এই ধরনের গরুকে ম্যাগলেক্স ভেট দেবার দরকার নেই। তো আপনারা বুঝতেই পারছেন হয়তো যে
এটা একটি সমস্যা, মেটাবলিক অ্যালকোলোসিস। তো কিছু কিছু গরুর কিন্তু এই সমস্যাটি থেকে থাকে। তো কিছু লক্ষণ দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন, যে শ্বাসকষ্ট, অস্থিরতা, বমি বমি ভাব, এসব দেখলে আপনাকে বুঝে নিতে হবে যে গরুর মেটাবলিক অ্যালকোলোসিস আছে। তো সেই ক্ষেত্রে সেই গরুকে ম্যাগনেসিয়াম দেওয়ার দরকার নেই। আরেকটি হচ্ছে হাইপার ম্যাগনেসিমিয়া, বলতে এখানে বোঝানো হয়েছে যে গরুর হাইপার ম্যাগনেসিমিয়া হলো রক্তে ম্যাগনেসিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি হওয়া। এই অবস্থা গরুর জন্য মারাত্মক হতে পারে এবং গরুর মৃত্যুর কারণও হতে পারে। এই হাইপার ম্যাগনেসিমিয়ার আক্রান্ত, মানে এই আক্রান্তরে কিছু লক্ষণ আছে, কোন কোন গরু বা মহিষে আক্রান্ত এই রোগটি আপনি দেখলে বুঝতে পারবেন এই লক্ষণগুলো। সেটা হচ্ছে দুর্বলতা, শারীরিক দুর্বলতা থাকবে, গরুর অবসাদ থাকবে, বমি বমি ভাব থাকবে এবং বমিও হবে অনেক সময়, শ্বাসকষ্ট হতে পারে, হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং চেতনার পরিবর্তন হতে পারে। এই ধরনের লক্ষণগুলি থাকলে সেই গরু, মহিষ বা ছাগলকে ম্যাগনেসিয়াম দেবার কোনো দরকার নেই। আচ্ছা, পরবর্তী সমস্যা যেটা হচ্ছে গর্ভবতী অবস্থায় ব্যবহার করা যাবে কি না। এখানে নির্দেশনায় বলা আছে যে গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার করা উচিত। তো এখানে আসলে বোঝানো হয়েছে যে ম্যাগনেসিয়াম গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার করা যাবে, তবে সেটা সবসময় না। ধরুন আপনার গাভীর পেটে বদহজমের সমস্যা, খাবার ঠিকমতো হজম হচ্ছে না কিংবা পেট ফুলে যাচ্ছে, কিন্তু আপনার গাভী এটা প্রেগনেন্ট অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে প্রথম বিষয় লক্ষ্য করতে হবে যে শুধু পেট ফাঁপা ছাড়া কিংবা গ্যাসের সমস্যা ছাড়া আপনার গাভীর অন্য কোনো সমস্যা আছে কি না। এর আগে কিন্তু আমি ভিডিওর মাঝে বললাম যে আপনার গাভীর শ্বাসকষ্ট, অস্থিরতা, বমি বমি ভাব, দুর্বলতা, অবসাদ, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চেতনার পরিবর্তন, আসলে এই সমস্যাগুলো আছে কি না। যদি সমস্যা না থাকে, শুধু পেট ফাঁপার সমস্যা থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন। আর যদি এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে ম্যাগনেসিয়াম ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি যে রেজিস্টার ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন। আচ্ছা, এখানে পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও বলা আছে, অস্বস্তি ও ডায়রিয়া দেখা দিতে পারে। এখানে নির্দেশনায় বলা আছে যে ম্যাগনেসিয়াম ব্যবহারের পর কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তি এবং পাতলা পায়খানা বা ডায়রিয়া দেখা দিতে পারে। তো আমি বলবো এটা আসলে ভয়ের কিছু নেই, পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। তো যদি ডায়রিয়া হয়েও যায়, সেক্ষেত্রে এটা আপনি সেরে যাবে, এখানে ভয়ের কিছু নেই। আচ্ছা, ম্যাগনেসিয়াম অবশ্যই আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখবেন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করবেন, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর ম্যাগনেসিয়াম প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন। 100 মিলি ম্যাগনেসিয়ামের দাম 65 টাকা। এটা অনেকে জিজ্ঞেস করবেন, কমেন্টও করবেন, আমি আবারও বলছি যে 100 মিলি ম্যাগনেসিয়ামের দাম 65 টাকা। তো এই ছিল ম্যাগনেসিয়াম নিয়ে আলোচনা, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও আনতে পারি। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, যদি ভালো লাগে, যদি আপনার প্রয়োজন মনে হয় যে এই ধরনের ভিডিও আপনার দরকার, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোন ধরনের মেডিসিন নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনার কোন ধরনের অসুখ বা কোন ধরনের মেডিসিন নিয়ে ভিডিও দরকার আপনি কমেন্ট করলে আমি চেষ্টা করব আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে। তো মানে সত্যি কথা বলতে আমি কিছুদিন ফ্রি আছি, সামনে কিছুদিন ফ্রি আছি, এই সময়টা আমি চেষ্টা করব আমার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য আমি কিছু ভিডিও তৈরি করার, সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটিও তৈরি করছি। গতদিনও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি 2 দিন আগে। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।